উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হলো। এদিন বিদ্যাচক্র স্কুলের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস, বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকলেও এমন অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুলের ছাত্রদের সামনে অনুরূপে হাজির হলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। হাতে তুলে নিলেন মাইক্রোফোন, ট্র্যাক মিউজিকে পরিবেশন করলেন রবীন্দ্রসঙ্গীত। আর এমন ভাবে মহকুমা শাসককে কাছে পেয়ে আপ্লুত স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে। আমার বেলা যে যা সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যা সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যা তোমার সাথে বারে বারে হার মেনেছি খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। এতার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমার এতার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলা সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে। রাজ্য সংস্কৃতি তথ্য সংস্কৃতি দপ্তর প্রত্যেক বছরই আয়োজন করে, এই বছরও বয়সের শ্রাবণে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। তো আমাদের ইচ্ছা ছিল যে আরও বড়ো করে করা, কিন্তু সেই মর্মে আমাদের অসম সরকার ফান্ড ডেভেলপ করেছেন এবং আমরা বিদ্যাচক্র স্কুলকে সিলেকশন করা হয়েছে, কারণ এটি প্রপার এবং এই স্কুলের যে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে খুব ভালো থাকে। সেই রেসপেক্টে আমরা চেয়েছি যে স্কুলের মধ্যে স্টুডেন্টদের সাথে আজকে কবিগুরু প্রয়াণ দিবসটা পালন করা, তো সেই মানে উপলক্ষে এখানে আজকে অনুষ্ঠান এবং কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এবং অনুষ্ঠানেতে আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছেন এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই পার্টিসিপেট করছেন, তো খুব সুন্দর মনোজ অনুষ্ঠান হচ্ছে। এবং আপনারা দেখছেন যে বয়স শ্রাবণ যেরকম কবিগুরু প্রয়াণ দিবস, তো আজকে হয়তো কবি দিবস এই কারণে কবি দিনও ভাব, তো আমরা সেই অনুষ্ঠানেই আমরা সেই দিনটাকে উদযাপন করছি, তো সুন্দর অনুষ্ঠানে হচ্ছে।